রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত কিনা তাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। সকলকে আরো বেশি সচেতন হতে এবং সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থার আহ্বান জানান তিনি। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আর ফায়ার সার্ভিসের কাজে কোনো বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। প্রথম আগুন যখন লাগলো এটা অ্যাক্সিডেন্ট, আমরা মনে করলাম অ্যাক্সিডেন্ট, কিন্তু এরপরে যে পরপর কয়েকটা আগুন, এই তিন চারটা আগুন লাগলো, আর সময়টা ঠিক একই সময়, ঠিক ওই মানে ছয়টার পরে আগুনটা লাগছে, তো এটার উপরে নজরদারিটা বাড়াতে হবে। অন্যান্য মার্কেটগুলিকেও সতর্ক থাকতে হবে এবং সেখানে সকলে নজরদারি বাড়াতে হবে যে এটা কেন বারবার এরকম হচ্ছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রত্যেকটা মার্কেটকে সতর্ক করা হচ্ছে, এই পরপর চারটে দুর্ঘটনাকে আমরা যদি একটু দেখি তাহলে মনে হচ্ছে যে এটা কি আসলে আদতেই কি এটা কোনো দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনো কারসাজি আছে। অগ্নিসন্ত্রাসীরা কি এখন ভিন্ন পথ ধরলো কি না, এটাই আমাদের এখন দেখতে হবে। আগে তারা সাধারণ মানুষকে পুড়িয়েছে, এখন আমাদের অর্থনীতি পঙ্গু করার পথে পা দিচ্ছে কিনা এই রহস্যটা ভেদ করতে হবে এবং এটার উপর সকলে নজরদারি বাড়াতে হবে। এবং প্রত্যেকটা মার্কেটে আমার মনে হয় যারা দোকান মালিক এবং দোকান মালিক সমিতি তাদেরকে আমি বলবো যে একটা সময় আগুন লাগছে, তো ওই সময়টা তাদের পাহারার ব্যবস্থা করা উচিত। আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা করণীয় আমরা করবো। সবাই দেখতে আসে, সেলফি তোলে, ফটো তোলে, এটা কী ধরনের কথা? যারা আসবে সবাই হাতে পারি বালতি দেখতে চাই, আর তাহলে ওখানে কেউ ভিড় করতে পারবে না, আসতে পারবে না। এ ব্যাপারে সবাইকে মানে আমার মনে হয় একটু ব্যবস্থা নিতে হবে যে এখানে তারা যখন কাজ করবে এই কাজে যেন কেউ বাধা দিতে না পারে, আর যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যারা ফায়ার সার্ভিস অফিস ভাঙছে, বঙ্গবাজারে যারা বাধা দিচ্ছে, ভিডিও ফুটেজ থেকে এবং বিভিন্নভাবে তাদেরকে শনাক্ত করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। প্রত্যেকটা এলাকায় আমি সবাইকে সতর্ক করছি যে সবাই যেন একটু সতর্ক থাকেন, এটা ভুলে যায় না, বিএনপি জামাতের সেই অগ্নিসন্ত্রাস যেন তারা ভুলে না যায়, কাজে তাদের ওই অগ্নিসন্ত্রাসের ভিন্ন রূপে তারা বিরাজমান কিনা, ভিন্ন রূপে তারা এই ধরনের করছে না, এটা সবাইকে একটু নজরদারিতে রাখতে হবে।